মা জেল কাটলে তাদের মর্যাদা বাড়ে ও বন্ধুরা পাঁচ সাত জন 10 জন আলেমকে আটকায় রাখলেই হকের আওয়াজ বন্ধ হবে না পাঁচ জনকে আটকাইবেন তো 50 জনে কথা বলবে 50 জন আটকাইবেন তো 500 জনে কথা বলবে 500 জনকে আটকাইবেন তো 5 লাখ আলেম ওলামা রাস্তায় হকের কথা বলবে বাগের বাচ্চাটা কাছায় বন্দি থাকলো তো বাক ওই সিরিয়াখানায় সবখানে গেলে যুদ্ধ সাহস লাগে বাগের কাছে গিয়ে কেউ হয় না ঢুকে না কারণ যেটা বন্দি আছে এটা বন্দি থাকলেও এটা কি এর বাচ্চা এটা মনে রাখেন আপনারা বন্দি করলেই বাঘ ছাগল হয়ে যায় না বাকিটা না বুঝলে নাই রাসূলের সাহাবী হযরত হানজালা মসজিদে গিয়ে কান্দেন আর জোরে জোরে আওয়াজ করে বলছেন নাফাকা হানজালা নাফাকা হানজালা নাফাকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ও শুনতে শুনতে আপনারা পাকাভুক্ত মুনাফিক যারা হয় তারা কি বলে আমি মুনাফিক আমার কথা কি বুঝেন আপনারা নাকি বেশি কঠিন হয় এখন তাইলে তো বলার দরকার আছে মুনাফিক কারে করে তাহলে অনেক জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে তাই না قرآن الكريم الله رب العالمين سورة البقرة شروع دیکھ دیئے منافق دیر پوری چوئی دیئے چن بیستاری تو بھائی ایدل بیپار اللہ قرآن ایکٹی شاتون کرو سورہی نزل کرو چن سورة المنافقون سورة البقرة اللہ رب العالمين بولین شب آیت پڑا جب نا امی خوب بیشی لمبا شمائی لے بونا کرن مالنا منظور رشید امینی دامت برکا تم امار آگے آش چن کنتو امی بویوش ایٹو بوڑو تو যাবো একটু দূরে এই জন্য মহব্বতের সাথে বলছি উনিও সম্মানের সাথে দিয়ে দিবেন আল্লাহ ওনাকে নেমাল বদল দুনিয়া আখেরাতে দান করুন আমিন সেজন্য আবার উনি অধৈর্য হবেন এতটা লম্বা সময় আমি কথা বলবো না এই জন্য সব আয়াত তেলাওয়াত সম্ভব না একটি আয়াত তেলাওয়াত করব এই ক্যামেরাওয়ালা ভাই একটু দয়া করে একবারে ফিটিং ফিটিং করে দিয়ে বসে যেতে হবে আমার কাছে ক্যামেরার চাইতে একজন শ্রোতার দাম অনেক বেশি এইজন্য আমি না করতেছি না বেজার হইন না যে একটু একবারে ক্লিয়ার করে দিই আপনি যাতে আর ধরা না লাগে واذا لقوا الذين امنوا قالوا امنا واذا خلوا الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون سورة المنافقون البتر الله بولن إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون এই কাপটা আমার দেখায় না কেমন টাইমটার মধ্যে লেস বয়ানের ভিতরে আমি চা খাই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট বরকত দিয়েছেন 10-12 বছরের ভিতরে কোনো বয়ানের ভিতরে চা খাইছি বলে মনে হবে না আজকে ওইটা আমার 3 নম্বর মাহফিল বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ যেই দিন থেকে চা খাওয়া বাদ দিছি সেই দিন থেকে বরকত আল্লাহ একেবারে ঢাইল্লা দিছে এই জন্য আমি বয়ানের ভিতরে কাপ দেখাও পছন্দ করি না উমলা ভাই কারামের অনেক সময় কষ্ট হয় এই জন্য সাইডে ফাইডে অনুমতি দেই না হইলে মনে চায় যে ওনাদেরকেও না করি যে আপনারাও চা খায় না এটা দেখলেও আমার একটু কেমন জানি লাগে বদুয়া দিন না যে আপনারা দয়া করে মহতারাম হাজিরিন মুনাফিক তারা মুসলমানের সামনে গেলে কয় আমান না আমরা ঈমান আনছি নীরবে যখন তাদের দলের লোকের কাছে যায় গিয়া কয় পাগল আমরা কি ঈমান আনছি সাথে সাথে উচ্চারণ করি ঠাট্টা করি নাউজুবিল্লাহ জোরে কান এখন বলেন যারা নবী এবং সাহাবীদের সামনে গিয়ে ঠাট্টা করে অন্তর দিয়ে বিশ্বাস করে না শুধু জবানে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা মুসলমান না কাফের জোরে কোন মুসলমান না কাফের
তবে মুসলমানি পরিচয় দিয়ে মুসলমানি পরিচয় দিয়ে মুসলমানদেরকে তারা ধোঁকা দিচ্ছে ইউহাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং ইমানদারদেরকে ধোঁকা দেয় আল্লাহ কো মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন আরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ধোঁকা দেয় না তারা তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয় মহাদারাম হাজিরিন এই জন্য মনে রাখবেন বর্তমান সময়েও এমন লোক আছে যারা একেবারে মুসলমান আলেম ওলামা মসজিদ মাদ্রাসার দরদ এসেছে আলেম ওলামাদের সাথে মিলেমিশে থাকে আর গোপনে গোপনে আলেমদেরকে বিপদে ফেলানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকে এত আস্তে বললে হবে না আরেকটু জোরে বলতে হবে আমার ভাইয়েরা এতে করে মনে রাখবেন আলেম ওলামাই মূলত বিপদে পড়ে না আপনি তাদেরকে ধোঁকা দেন না নিজেকে নিজেই ধোঁকায় ফেলে দিচ্ছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা কথা অত্যন্ত পরিষ্কার এবং ক্লিয়ার আল্লাহ যেমন করে বলেছেন আমরাও তেমন করেই বলতে চাই যে আসলে ধোকায় তারা পড়ে না পড়ছেন নিজেরা টের পান না যখন টের পাইবেন তখন কোনো উপকার হবে না মহতারাম হাজিরিন ওলামায়ে কেরাম তারা ছিলেন তারা আছেন তারা থাকবেন মহব্বতের সম্পর্ক থাকলে হাসরের মাঠে নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে দুশমনি যদি অন্তরে থাকে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মরতে পারেন কয় না কয় না কয় না কয় না মুসলমান একটু কথা বলবেন তো আমার সাথে আপনারা আমি একটু আবার কারণ খাওয়া দাওয়ার পরে তো একটু এলোমেলো থাকে একটু জমায়েও দিয়ে যাই আর ফাঁকে দিয়ে জবানটাও একটু চালু করে দিয়ে যায় মালানা মঞ্জুর রশিদ আমিনী বয়সেও তরুণ এলোমো তাজা কণ্ঠ মজবুত আপনাদেরকে নিয়ে যেতে আমার সময় কম কথা হবে বেশি আমি একটু দ্রুত বলবো আপনারা আমার সাথে ঠাস ঠাস করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহর মধ্যেই দুর্বলতা অনেকের জবান লড়ে না এখনো হান সামাইতেছে কিন্তু ইনশাআল্লাহ কোনো সুযোগ নাই মহতারাম হাজিরিন তো মুনাফিক একটু খেয়াল করেন হুজুরের সামনে গিয়ে আমি ফাক্কা ইমানদার এখানে গিয়ে আল্লাহ হুজুর মাফ করে দেন মানে তার দলের কাছে গিয়ে কর আরে আমরা তো ইমান আনছি না বেটা সামনে সামনে ফরিয়ে নে ঠাট্টা করি সুযোগ পাইলেই কিন্তু নবীকে তারা বিপদে ফেলাইতে চায় কথা কয় না কথা কয় না আরে ভাই সুযোগ বুঝেই তারা নবীকে সাহাবায়ে কেরামকে বিপদে ফেলে দিতে চায় আরে নবী বিপদে পড়লেও বিপদে পড়ার দ্বারা নবীর মর্যাদা বাড়ে বিনিময় বাড়ে সাহাবায়ে কেরাম জেল খাটলেও তাদের জেল খাটার দ্বারা সাহাবায়ে কেরামের মর্যাদা বেড়েছে আলেম ওলামা জেল খাটলে তাদের মর্যাদা বাড়ে ও বন্ধুরা পাঁচ সাতজন দশজন আলেমকে আটকায় রাখলেই হকের আওয়াজ বন্ধ হবে না পাঁচজনকে আটকাইবেন তো পঞ্চাশ জনে কথা বলবে পঞ্চাশ জন আটকাইবেন তো পাঁচশো জনে কথা বলবে পাঁচশো জনকে আটকাইবে তো পাঁচ লাখ আলেম ওলামা রাস্তায় হকের কথা বলবে দেখেন দেখেন এবার জায়গাতে যাই কথা বেশি বাড়াবো না মহাদারাম হাজিরিন হযরত হানজালা বলেন নাফাকা হানজালা নাফাকা হানজালা নাফাকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে যারা মুনাফিক জীবনে বলে না আমি মুনাফিক বলে আমি ফাক্কা ইমানদার মুনাফিক জীবনেও বলবে না আমি ইমামি মুনাফিক সে বলবে আমি পাক্কা ইমানদার আমাদের দেশে অনেক আছে মিছা কথা ছাড়া তার ফেডের বাত হজম হয় না রাত্রে স্বপ্নেও মিছা কথা কয় ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলে ঘুমাইতে গেলেও মিথ্যা কথা বলে আবার দাঁড়ায় কয় আমি হক্কাই মারার আর যারা দেশের ওলামা কারাম পীর মাশাইখ বুজুর্গানি দিন তারা কয় আমি বড় গুনাহগার তোমার কথা বুঝেন না সাহাবি গিয়ে কয় না ফাকা হানজালা না ফাকা হানজালা না ফাকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে কান্না কাটি শুরু করে দিয়েছে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন গিয়ে কো ভাই হানজালা কি হইছে কো মুনাফিক হয়ে গেছি কো কেমনে কো নবীর দরবারে গেলে মনের অবস্থা হয় এক রকম নবীর দরবার থেকে বাহিরে গেলে মনের অবস্থা হয় আর এক রকম তাহলে তো বোঝা গেল
মেয়েরাও হালতের পরিবর্তন তাই আশঙ্কা করছি আমি মুনাফিক হয়ে গেছি আবু বকর সিদ্দিক বলেন ভাই হামজালা যদি এমন হয় তাহলে আমারও তো এমন হয় তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি আপনাদের কি মনে হয় আবু বকর সিদ্দিক মুনাফিক হয়ে গেছেন এ মুসলমান যার মেকের পরিমাণ সওয়াবের পরিমাণ আমলের পরিমাণ যার যত ভালো সামান্য ত্রুটিটাও তার কাছে অনেক বড় আর যারা মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে মিথ্যাই তাদের কাছে মজা লাগে এরা কাছে তো মিথ্যা কোনো বিষয় না এরা তো মনে করে এটা সারা চলবে এটা সারা চলবে আল্লাহ তাহলে এবার দেখেন চিন্তা করে আজে আবু বকর সিদ্দিক কান্দেন নবীজি গায় কেন কান্দো হুজুর মুনাফিক হয়ে গেছি কেমনে আপনার দরবারে গেলে মনের হালত এক রকম বাহিরে গেলে হয়ে যায় আরেক রকম এই জন্য বুঝি আমি মুনাফিক হয়ে গেছি আমরা মুনাফিক হয়ে গেছি আল্লাহর নবী বলেন না 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 হে আবু বকর আনজালা মুনাফিক কেন হইবা নবুয়তের দরবারে যখন তোমরা যাও আমার দরবারে নবুয়তের দরবারে নবীর দরবারে যখন তোমরা যাও তখন তোমাদের ইমানের সাগরের উপর দিয়ে রেসালতের বাতাস বয়ে যায় আল্লাহ আপনারা কি বুঝেন কিনা জানি না নদীর পানি সাগরের পানির উপর দিয়ে যদি বাতাস চলে কি উঠে মাশাআল্লাহ এই তো বলছে এটাই তো বুঝাইতে চায় আমি তোমাদের ইমানের সমুদ্রের উপর দিয়ে যখন নবুয়তের দরবারের বাতাস চলে তখন তোমাদের ইমানের মধ্যে ঢেউ উঠে যখন নবুয়তের দরবার ছেড়ে চলে যাও বাতাস থাকে না ঢেউটা থাকে না পানি ঠিকই থাকে কাজেই এখান থেকে বের হয়ে গেলে তোমাদের যেই পরিবর্তনটা আসে এর দ্বারা মুনাফিক হও না ইমানের ঢেউটা ওই মুহূর্তে থাকে না আমার বন্ধুর এতে করে বোঝা যায় নবুয়তের দরবারে গেলে মুমিনের ইমানের উপরে ঢেউ উঠে আর আসতে বলেন নবী নাই কিয়ামত পর্যন্ত নবী আসবে ও ওই আসতে কয়েন না এটা কিন্তু আমাদের ইমান এটা আমাদের ইমান এটা আমাদের ইমান আমার আপনার নবী শেষ সব জবানে বলবেন আমাদের নবী শেষ আমার নবীর পরে আর কোন নবী আসবে না আসার দরকার কেউ যদি বলে আমি নবী তাহলে সাথে সাথে কাফের তার কাছে দলিল চাওয়া যাবে না তুমি যে নবী দলিল কি তার দলিল চাওয়ার অর্থ হলো তুমি দলিল দিতে পারলে আমি মানব এই জন্য কিয়ামত পর্যন্ত যদি কেউ বলে যে কেউ বলবে আমি নবী মুসলমানের জন্য তার কাছে দলিল চাওয়ার অনুমতি নাই দলিল চাইতে পারবে না কারণ দলিল তো আমার আল্লাহ আগেই দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما هي مسلمان امار ابن النبي شربا বলেন 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 সর্বশেষ নবী ও মুসলমান আমার নবীকে আল্লাহ বলেছেন শেষ নবী আমার নবীও বলেছেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন আমাকে দিয়ে নবুয়তের ধারাবাহিকতা শেষ করা হয়েছে আনা খাতামুন নাবিন আমি শেষ নবী আমার নবী কল্লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হইতো ওমর নবী হইতো ওমর নবী হতে পারে নাই চেরাগ বিবির ছেলে টেগরা টেরা গোলাম আহমদ কাদিয়া নিও নবী হতে পারবে না হ্যাঁ তুমি যিনি জমিনে যা কর আরশের মালিক তাই কয় না আমি এমনই একখান আয়াত তেলাওয়াত করছি শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা ওইখান পর্যন্ত আল্লাহই ভালো জানেন আমার ভাইয়েরা জমিনে ওমর যা বলেন আরশের মালিক আল্লাহ তা বলেন রাসূল কয় আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো যোগ্যতা আছে উমরের যোগ্যতা আছে কিন্তু আমি যে শেষ নবী আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না অতএব গোলাম মোহাম্মদ কাদিয়ানি কয় না কয় না কয় না কয় না আমি দুই তিনটা কথা একেবারে শর্ট সময়ে সংক্ষিপ্ত আকারে বলবো এক নাম্বার একটা কথা খুব ভালো করে খেয়াল করবেন যেই যুগে আল্লাহ যাকে নবী বানাইছেন সেই যুগের সকল মানুষের চাইতে ওই নবীকে আল্লাহ বেশি সুন্দর বানাইছেন কোন কাইল্লা বিশ্রী ফেসা টেগরা তারা এইগুলোর আল্লাহ কোনো
لولا لنغرا كان آتور إغلور الله كون كيري كونو نبي كونه 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 باناي سي تقول محمد قادياني ديگه سايلة سوكزي توقعي ديگه إدارة كي كو حضور إدارة كي كو تيرا تو تيرا ري شندر كو আমনের মেয়ের বিয়ের জন্য লেগে বাদে হ এর কত বড় সাহস এর কোল জানা কত বড় এ টেরার করে টেরাইছে আমার জিয়ের বিয়ার লাগি তাহলে বুঝা গেল এটা সুন্দর না নবী হইতে পারে না নবীদের মাথার উপর দিয়ে করাত গেছে শহীদ হইছে কাফেররা মারছে এই ইতিহাস আছে কিন্তু কোন নবী টয়লেটে পড়ে মরছে এমন ইতিহাস নেই আরে হ্যাঁ কিন্তু মিস্টার গোলাম মোহাম্মদ কাদিয়ানি টয়লেটে পড়ে মরছে আর একটা কথা শুনবেন সেটা হলো নবীরা যেখানে ইন্তেকাল করেন এখানেই তাদেরকে দাফন করা হয় আমার আপনার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা ইন্তেকাল করেছেন এখানেই নবীর দাফন হয়েছে এটাই রওজা শরীফ এখন যেটা রওজা শরীফ আপনারা না চিনলেও বুঝে নিতে পারবেন এটাই মা আয়েশার হুজরা তাহলে নবী যেখানে ইন্তেকাল করবেন এখানে যদি দাফন হওয়া লাগে তো গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে যদি নবী মান্না নেওয়া হয় তাহলে তার দাফন কোনানে হওয়া লাগে হ্যাঁ হেজে মার্কা নবী এই মার্কা মউত কথা কয় না রে হেজে গোলাম মোহাম্মদ কাদিয়ানি সহ 30 জন বন্ডের আবির্ভাব হবে রাসূল 1500 বছর আগেই বলেছেন আল্লাহ রাসূল বলেছেন সালাসুন কাযাবুন সবগুলো মিথ্যাবাদী 30 জন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়ুল্লাহ ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি সবাই মনে করবে তারা নবী আসলে কেউ নবী না সারা সবগুলো মিথ্যুক আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আর কোনো নবী মাশাআল্লাহ এবার দেখা যায় আপনাদের মধ্যে স্পিড আছে এতে করে বোঝা যায় নবীর মহব্বত ইমানদারের অন্তরে আছে আছে কি বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমাদের আকাবিরিনরা আমাদের মুরব্বিরা আমাদের বুজুর্গরা আকাবিরিনে দাঁড়ালুম দাওবান এই কাদিয়ানি ফিতনার মোকাবেলা তারা শাহাদত বরণ করেছে জেল খেটেছে এরপরও তারা এই বিষয়ে কোনো আপোষ করেন নাই কাদিয়ানিরা কাফের এই কথা প্রমাণ করেছে হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাই আমির শরীয়ত আমিরুল বায়া হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী তিনবার জেলখানায় গিয়েছেন শুধু এই মামলার ব্যাপারে ও বন্ধুরা একবার ওনাকে এজলাসে হাজির করা হয়েছে বিচারক বসেছে তার চেয়ারে কুরসিতে পাশে গোলাম মোহাম্মদ কাদিয়ানির ছেলে কুখ্যাত মির্জা বশিরকে নিয়ে দাঁড় করাইছে জজ সাহেব মামির শরীয়ত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির সামনে ওই কোলাঙ্গারের ছেলে কোলাঙ্গার কে জিগা ও মৌলবী বশির ওই বশির তোমার বাবা যে নবী এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ আছে কোহা আছে কো কোথায় আছে কো কোরআনে আছে না নাউজুবিল্লাহ কালকে আবার সিন্নি খাবার পরে কইল কোরআনে আছে বলে হ্যাঁ কেমনে ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছেন মিন বাদ ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবে তার নাম আহমদ আমার আব্বাও আহমদ বাঘের বাচ্চা এটা কাঁসাই বন্দি থাকলো তো বাঘ ওই চিড়িয়াখানায় সবখানে গেলে যুদ্ধ সাহস লাগে বাঘের কাছে গিয়ে কেউ হ্যাঁ না হাত ঢুকে না কারণ যেটা বন্দি আছে এটা বন্দি থাকলেও এটা কি এর বাচ্চা এটা মনে রাখে না আপনারা বন্দি করলেই বাঘ ছাগল হয়ে যায় না বাকিটা না বুঝলে নাই এরপর একটা আমি বলতে পারবো আপনারা বুঝে লইলেন না বুঝতে পারলে আমার কিছু করার নেই সিন্নি হাও খাওয়াইছে মহতারাম হাজিরিন আমির শরীয়ত সেখানে দাঁড়িয়ে বললেন ও বেয়াদব তোর বাবার নাম গোলাম আহমদ কোরআনে আল্লাহ বলছেন শুধু আহমদ তো তোর বাপ শুধু আহমদ হইলো কেমনে কো গোলাম বাদ কো কেমনে বাদ কো এমনেই বাদ তখন তিনি বললেন এমনি বাদ দিলে বাদ হয় বলে হ্যাঁ কথা হইলে আমার নাম কি জানোস খোজানি কি কাতাউল্লাহ কাতাউল্লাহর মধ্যে দুইটা অংশ আছে একটা আতা আর একটা আল্লাহ দুইটা মিলে মুরাক্কাব হয়ে হইছে আতাউল্লাহ তো আমিও আমার নামের প্রথম অংশ আতা বাদ দিয়ে দিছি এটা বাদ আমি শুধু আল্লাহ বাকি আছি তো আমি আল্লাহ বলছি তোর বাপের মতো কুত্তারে আমি নবুয়তিও দেই নাই তোর বাপ নবীও হতে পারে নাই কষ্ট হবে হ্যাঁ গরির কাঁটাটা ঘুরে আবার জায়গা তাস যেখান থেকে শুরু করছিলাম আমি দেখতে আসি খেয়াল রাখতে আসি যাতে করে আপনারা এবং ওনার কারো যেন কষ্ট না হয় মহতারাম হাজরিন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মহব্বতের সাথে সবাই বলি আমিন তাহলে হজর উমর নবী হইতে পারে নাই তাহলে হেতেরও নবী হওয়ার কোনো সুযোগ হয় না কোনো সুযোগ
আর কেউ হতে পারবে না আর কেউ হতে পারবে তাহলে এবার বলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি জোরে কান গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার অনুসারীরা মাশাআল্লাহ বলছিলাম যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছিলেন হামজালা কাঁদছিলেন নবী তাদেরকে কি বলছেন যে না মুনাফিক হও নাই নবুয়তের দরবারে গেলে ইমানের নদীতে বাতাস লাগে ঢেউ ওঠে তো নবী নাই কিয়ামত পর্যন্ত আসবে না নায়েবে নবী ওলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন করবে তাতে করে বোঝা যায় ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সামনে গেলেও ইমানের পাওয়ার বাড়ে ইমানের পাওয়ার ইমানের পাওয়ার বাড়ে 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 এই জন্য দুনিয়ার সব কাফের বেঈমানেরা টার্গেট হলো খালি মোল্লারা মোল্লারা আর হেরাই কেন বইয়া বইয়া পরিকল্পনা করে আর আমরা দেশের কিছু হালুয়া কর রুটি করি কিছু আলু হেরার গিলছে কিছু হাদিয়া তোবা পকেটে ঢুকছে এখন এই সাত সমুদ্র তেরো নদীর ওই পার থেকে লাল কুত্তারা যা কর আমাদের দেশের কিছু কালা কুত্তারা সাথে সাথে ঘেউ ঘেউ করে ভাইরা কষ্ট ভিতরে অনেক কিন্তু সব বলা যায় না এটাও আরেক কষ্ট বড় আফসোস লাগে মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে কথা কয় আমাদের তখন আর বুঝার বাকি থাকে না যে ব্যাপারটা কি তখন আর বুঝার বাকি থাকে না ব্যাপারটা কি এই জন্য আমি বলি বলছিলাম যে সব কাফের বেঈমানদের টার্গেট ওলামায়ে কেরাম কেন এই কেনটা আপনারা খুব খেয়াল করে বুঝবেন সুর ডাকাত আছে না মকয়না রে সুর সবাই কি একজাত সুর কারো টার্গেট থাকে গরু চুরি করবো কিছু আছে দেখবেন হেগে ডাব চুরি করে কেউ আছে কে দেখবেন লাউ চুরি করে কেউ আছে বাড়ির ভিত্তিকে খালি ভাতলা টাকা টাকা চুরি করে কিছু আছে দেখবেন টাকা পয়সা খুঁজে না জানালার ফাঁক দিয়ে মোবাইল চুরি করে তো সুর পেলাম অনেক ধরনের যেই বাড়িতে চুরি করতে যাবে এই বাড়ির গেটে দারোয়ান একজন আছে কয়জন একজন দারোয়ান সব সুরের চুরির পথে বাধা কিন্তু একজন এই জন্য ডাব সুর কহি বুড়াটা রেহে থেকে এমনি সরা নিছে গরু সুরেও কো আগে হেরে এখান থেকে বাইরে হতেই তুই কথা বুঝেন নাই এই মিয়া যত সুর আছে সব সুরের একমাত্র বাধা হইল ওই দারোয়ান ওই পাহারাদার এই জন্য কোন সুর আর অন্য কাউকে টার্গেট করে না সব সুরের টার্গেট এক পাহারাদার আমার বন্ধুরা এই জন্য দুনিয়ার যত চোর ডাকাত আছে ইসলামের চোর ডাকাত ইমান চুরি করতে চায় নামাজ চুরি করতে চায় রোজা চুরি করতে চায় পর্দা চুরি করতে চায় এই রকম যত ধরনের চোর আছে সব চোরদের পথে সবচেয়ে বড় বাধা হলো হাক্কানি উলামায়ে কেরাম তারা ইসলামের পাহারাদার এই জন্য খালি মোলবেরা টার্গেট কারণ এই পাহারাদার সরাই দিলে সারা বাড়িতে আমরা এবার সব সুর যদি ঢুকে জায়গা তাহলে ও কোনো অসুবিধা কারণ কেন কি নাই কি নাই পাহারাদার নাই এই জন্য মনে রাখতে হবে শুধু ইমান আনলেই হবে না নামাজ পড়লেই হবে না আমাকে ইমানকে পাহারা দিতে হবে সজাগ থাকতে হবে মুনাফিক দেখেন এই মুনাফিক এবং এক ইহুদি দুইজনের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব মনে করেন দুজনই বলতেছে এই জিনিসটা আমার অনেকদিন পর্যন্ত দাবি মামলা মোকদ্দমা চলছে সমাধান হয় না দুজনে মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে যে এটা আমরা এবার এটা আর রাখবো না এটা শেষ করে ফেল মাসা আসেন দুজনে মিলে দেখেন আমার দিকে তাকান হুজুর এখানেই বসবেন ভালো করে দেখতে পারবেন ঠিক আছে ভালো কথা আমরা একজনকে ঠিক করি এমন একজন যিনি রায় দিলে আমরা দুজনে মেনে নেব বাস মামলা শেষ এখন কারে মানবে এই আমার দিকে তাকায় শুনে শেষ দুইটা মিনিট দেখেন এখন যে সুরতে মুসলমান মুনাফিক সে কয় আমি এই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য তোমাদের ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যেতে চাই
মুসলমান সুরত ধারণ করে বিচারের জন্য যায় কোথা ইহুদি নেতার কাছে ইহুদি ঘুরায়া কয় না আমি এই মামলার চূড়ান্ত ফয়সালার জন্য আমার নেতার কাছে যাইতে চাই না তোমার নবী মুহাম্মদের কাছে যাইতে চাই সুবহানাল্লাহ কালকে কইবেন না ইহুদি হয়েও আমার নবীর উপরে কত আস্থা ছিল যে বিচারের বেলায় মুহাম্মদ বেইনসাফি করবে না এখন তো বেচারা না কইরার পারে না কারণ সে তো সুরতে মুসলমান ঠিক আছে মনে মনে কামনা আমি তো মুসলমান হই নবীর দরবারে গেছেন নবী সবকিছু শোনার পরে দেখলেন যে জিনিসটার মালিক মুসলমান যে সুরত ধরে রয়েছে এ না মালিক মূলত ইহুদি রসুল রায় ঘোষণা করলেন এই জিনিসটার মালিক ইহুদি আপনাদের কি মনে হয় ভুল রায় দিয়েছেন সঠিক 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 রায় দিছে এখন বের হয়ে আইছে দুজন রায় শোনার পরে এবার যে সুরত ধরে রাখছে মুসলমানি সুরত মুনাফিক সে কয় আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব সে বলে আপিল করবে সাধারণত আপিল হয় উচ্চ আদালতে এখন নবীর আদালতে রায়ের পরে আর আদালত কোথায় আপিল করা চিন্তা করতে পারেন তারপরও কষে আপিল করবে কোথায় যাইবা কৌমরের আদালতে যাব কই যাইব এবার আপনারা বাকিটা মনে বুঝে লইতেছেন অমরের আদালতে যাবে এ ভাই সূক্ষ্ম জায়গাটা চিন্তা মাথায় রাখতে হবে সবটা আপনাদের অনেকটাই জানা আমি সেই জায়গাটা বলছি না এখানে দেখেন খেয়াল করে ওই ইহুদি মনে মনে কয় মুহাম্মদ যেই স্বভাবের মুহাম্মদের সাহাবিও হবে সেই স্বভাবের কাজেই মুহাম্মদ যেহেতু আমাকে ঠগাইছে না বেইনসাফি করে নাই মুহাম্মদের সাহাবিও বেইনসাফি করবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজির এবার দুজন মুনাফিক মনে মনে খুশি যে উমর যে রাগিতা মানুষ দেখলই আমার পক্ষে রায় দিলে এমন ব্যাক করলনি উমর গেছে গিয়েই মুনাফিক বক্তব্য দেওয়া শুরু করছে শুনলেন হযরত উমর জিগা কি ইহুদি যা বলছে সব কি ঠিক নাকি তোমার কোনো বক্তব্য আছে ওই লোক ইহুদি কয় উমর বক্তব্যের আগে ছোট্ট একটা ভূমিকা আছে এরপরে বক্তব্য কি ভূমিকা কো মামলাটির চূড়ান্ত ফয়সালার জন্য তোমার নবীর কাছে দুজন গিয়েছিলাম রায় তোমার নবী আমার পক্ষে দেওয়ার কারণে তোমার স্বজাতি তোমার আদালতে আপিলের জন্য এসেছে আমি আর আপনি হইলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করলাম নবীর আদালত হয়েছে না আমার আদালত মুই মুফতি সাহেবের পারছে না আমি পারছি ম্যাডাম মুফতি সাহেব পারছে না আমি সমাধান দিছি কিন্তু হযরত ওমর কি চিন্তা করলেন হযরত ওমর ক আগে 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 ভূমিকার ফয়সালা হোক এরপরে বক্তব্য শুনবো এ বেটা কি গিয়েছিল নবীর কাছে বলে হ্যাঁ কি হয়েছে রায় দিয়েছে ও ইহুদির পক্ষে তারপর আপিলের জন্য এসেছি আপনার আদালতে ওমর কো একটু দাঁড়া আমি একটু খাস কামরা থেকে আসি রায়ের আগে তো বিচারক খাস কামরাতে যান গেলেন তরবারি আনলেন ওই মুনাফিকের গর্দানে দৈরা উপরে উঠায় কয় যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতের রায় অমান্য করে ওমরের আদালতে আপিলের জন্য আসে ওমরের আদালতের রায় হলো সে মুসলমান না মুনাফিক এটা মুসলমান না মুনাফিক এই কথা বলেই আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু উপর দিয়ে তো সুরত মুসলমানের আওয়াজ ছড়ে গেছে ওমর মুসলমান হত্যা করে ফেলেছে নিহত ব্যক্তির লোকজনেরা বারবার আসে নবীর কাছে চাপ দেয় ইয়া রাসূলুল্লাহ আমাদের লোকটাকে অন্যায়ভাবে ওমরে হত্যা করেছে দয়া করে ওমরকে আমাদের হাতে দিয়ে দেন আমরা তাকে বদলা হিসাবে হত্যা করব রাহমাতুল্লিল আলামিন ঘর থেকে বাহিরে যান বাহির থেকে ঘরে আসেন শুধু পরিশানির মধ্যে নবীর জবানে উচ্চারিত হইতে আছে আমার ওমর এত বড় অন্যায় করতে পারে না এত বড় অন্যায় করতে পারে না আর তারা বারবার গিয়ে চাপ দেয় ওমরকে দিয়ে দেন আল্লাহর নবী যখন এমন পরেশান তখনই মহান আল্লাহ ওমরের পক্ষে হযরত ওমরের পক্ষে মহান আল্লাহ কোরআনে আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছে ফালা ওয়া রাব্বি
ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. يا نبي أمي الله أمنا رب أمي الله أمر قسم করে বলছি আপনার রবের কসম তারা ইমানদার না যতক্ষণ আপনাকে বিচারক না মানবে আর বিচারক মানলেই হবে না আপনার রায় নির্দ্বিধায় যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত ইমানদার না অতএব আমার উমর যা করেছে আরশের মালিক আমি আল্লাহ তা গ্রহণ করে নিয়েছি ভাইরা আজ তোমার নবীর মহব্বত দেখাইছে নবীর আদালতে রায় অমান্য করে উমরের আদালতে কি পরিমাণ মহব্বত ভিতরে ছিল ভাইরা তো আমাদের লাগবে সেই জানের চাইতে বেশি মহব্বত প্রমাণ হিসেবে লাগবে নবীর সুন্নাত কথা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে আমাদের জানের চাইতে বেশি আমাদের নবীকে মহব্বত করার আর সেই মহব্বত যেন শুধুমাত্র মুখে মুখে যেন না হয় সেটা যেন আমলের মাধ্যমে হয় জোরে কোন ঠিক না সুন্নতের মাধ্যমে আমলের মাধ্যমে নবীর মহব্বত প্রমাণ করতে কে কে রাজি আছে দুহাত তুলে মালিককে দেখায় নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হাত নামান মুহতারাম হাজেরিন আমি আসলে